নমস্কার বন্ধুরা, আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি ভালো আছি, আপনারাও নিশ্চয়ই খুব ভালো আছেন। তো আজকে আমি খাবার শেষ পাতে খাওয়ার একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো কাঁচা আমের চাটনি। এই গরমকালে অতি সুস্বাদু লাগে আমাদের কাছে। তো দেখতে থাকুন আজকের এই লোভনীয় রেসিপি। শুরু করছি আজকের কাঁচা আমের চাটনি। তো এখানে আমি একটা মাঝারি সাইজের কি একটু বড়ই কাঁচা আম নিয়ে নিয়েছি, আর আমি এরকম করে কেটে নিয়েছি চোকলা শুদ্ধ, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে ফোড়নের জন্য নিয়েছি আমি 5 ফোড়ন, 1টা শুকনো লঙ্কা, আর হলুদ নিয়েছি, নুন নিয়েছি, চিনি নিয়েছি 1 কাপ, যদি আরও লাগে তো পরে দেব। আর এখানে নিয়েছি 5 ফোড়ন আর মৌরি, আর 1টু শুকনো লঙ্কা নিয়েছি। এটা আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব আর ভাজা মশলা হিসাবে তৈরি করে নেব। আর আমটা এখন সেদ্ধ করে নিচ্ছি, আমটা সেদ্ধ করে নিচ্ছি, জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন। আর এবার আমি আমগুলো দিয়ে দেব, খুব বেশি সেদ্ধ করব না, 3-4 মিনিট আমি সেদ্ধ করে নেব। আর যতক্ষণ আমটা সেদ্ধ করছি ততক্ষণ আমি মশলাটা ড্রাই রোস্ট করে নিচ্ছি। মশলাটা আমি ড্রাই রোস্ট করে নিলাম, আর এবার আমি এটাকে গুঁড়ো করে ভাজা মশলাটা তৈরি করে নেব। আমটা সেদ্ধ হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। এই যে আমের খোসার রঙটা চেঞ্জ করা পর্যন্ত আমি সেদ্ধ করেছি, একদম গলিয়ে ফেলিনি আমি। তো এবার আমি মূল পর্বে চলে আসবো রান্না। তেলটা আমার এসে গেছে, আর এখানে আমি সর্ষের তেল দিয়েছি 1 চামচ। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি, 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা। ফোড়নটা একটু আনিয়ে নেব। ফোড়নটা এসে গেছে, এবার আমি সেদ্ধ আমগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, সেদ্ধর সময় একটু নুন দিয়েছিলাম আমি আগে, আর দিয়ে দিলাম একটু হলুদ। এবার আম সেদ্ধর যে জলটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি, আলাদা আর জল দিলাম না, গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি আমি 1 কাপ। চিনিটা আপনারা বুঝে দেবেন, কারণ কোনো কোনো আম খুব টক হয়, আবার কোনো কোনো আম কিন্তু কাঁচমিঠা টাইপের আম হয়, বেশি টক হয় না, তো চিনিটা তাই জন্য বুঝে দিতে হবে। তো আম তো আমার সেদ্ধ হয়েই গেছে, আর গ্যাসটা আমি মিডিয়ামে রাখলাম, আর ঝোলটা একটু শুকোতে দেবো আর চিনিটাও গলতে দেবো। রসটা অনেকটাই মরে এসছে, এবার আমি এই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা দিলে কি হবে, একটা সুন্দর ঘ্রাণ আসবে। আমি মিক্সড করে দেব ভালো করে। তো এইভাবেই আমার তৈরি হয়ে গেল একদম অনুষ্ঠান বাড়ির মতো কাঁচা আমের চাটনি। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না, আর যারা নতুন বন্ধুরা আছেন তারা আমাকে সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলে যাবেন না, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না। তো এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 5-7 মিনিট, তারপর আমি পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে বন্ধুরা আমার আজকের রেসিপি কাঁচা আমের চাটনি। তো রেসিপিটা যদি আমার ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর আমাকে জানাবেন কমেন্টে যে আপনাদের কীরকম লাগলো, আমি কিন্তু জানার আগ্রহ নিয়ে বসে থাকবো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এখন এখানেই শেষ করছি, নমস্কার।